झूम चिक चिक झूम चिक झूम झूम चिक चिक झूम। एक जे छिलो छोटो छेले भालो बाशाय घेरा, आदोरे गड़ा हाशी जरा मुक्ता मायाय भरा। शे तो आमादेर गुड्डु बुड़ा। फुटबल के जम्बूरा भेबे काटे छुरी दिए, आबार जम्बूरा के फुटबल बनाय जोरे लाथी दिए। रखे तार बुद्धि शुद्धि होलो बुझी कम, ताई हापुस कापुस खेये मोटा होलो शे एकदम। तखन चोर पालाते पालो ना, गुड्डु ताके छेलो ना, तार बुद्धिते आर किछुते मुश्किल तो आर थाकलो ना। আদরে গড়া হাসি ঝরা মুখটা মায়ায় ভরা, এমনই তো আমাদের গুড্ডু বুড়া। ও গুড্ডু বুড়া, আরে এই টুথপেস্টটা তো অনেক সুন্দর, মনে হয় বিদেশি। কি আছে গুড্ডু বুড়া, বাবা মুখে রক্ত কেন বাবা? আমি তো ভেবেছি এটা টুথপেস্ট, একটু বের করতে গিয়ে আরো বের হয়ে গেল। তুমি যে কি করছো, টুথপেস্ট দিয়ে ছবি আঁকছো? তুমি না বললে এটা রং। বাটুল বলল টুটুলকে, যদি না মিলে ধাঁধা, জাফর মামা বলল ডেকে তুমি একটা গাধা। ধুর, এটা তো একটা ছড়া, কোনো নাম্বার লেখা নাই তো। হাতুড়ি দিয়া কি ওই যে দেওয়ালে পেরেক মারবেন নাকি? আরে না, দেওয়ালে পেরেক মারবো না। আরে যে হোনেন বাড়িওয়ালা কিন্তু দেওয়ালের মধ্যে দুরুম দারুম করতে মানা করছে। মনে হয় কিছু বুঝে যাচ্ছে। সেটাই আমি ভাবছি। জাফর মামাটাকে আর জাফর বানানটা এরকম কেন ভয়কার? পেয়েছি, চলো আগে দেখে নি। আমি যেটা ধারণা করছি সেটা কিনা, ওই স্ট্যান্ডটা আনো তো। আচ্ছা, হাতুড়ি হাতুড়িটা দাও তো, হাতুড়ি হাতুড়ি দাও। এই না হাতুড়ি, একটা বাড়ি দেন তো। বাড়ি দিব, বাড়ি দিলে এই প্লাস্টিকটা ভেঙে যাবে, তখন আর এই ব্যাগটাই ব্যবহার করা যাবে না। তারপর একবার দিয়ে দেখি। না না, ছুরি ছুরি দাও, ছুরি দাও। এই ছুরিটা দিয়ে এটাকে কোনো কাজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হবে না আব্বা। হয় না, কি হয়েছে আপা? বাদ দে তো, আমার যাওয়া হচ্ছে না, বাদ দে। যাওয়া হচ্ছে না মানে? অবশ্যই যাওয়া হবে। এই আপা, তোমাকে কি বললাম, কিছু একটা করো না। আপা আপনি আমার 5 মিনিট সময় দেন, এইটাই শেষ চিকিৎসা। এখন খালি এই ব্যাগটা দইরা একটু চুলার মধ্যে বহাই দিলে হইব। কি বলো, ব্যাগ চুলার উপর দিবে কেন? আপা ওই আগুনের তাপ পাইলেই ওই ব্যাগটা, ওই তালাটা আছে না ব্যাগের, এই তালাটা ওই ঢিলা হয়ে যাবো গা, আর তখন দেখবেন এই ফটাস কইরা এই খুলে গেছে গা। আরে দূর, কি বলো চুলাই দিবে কেন তুমি এটাকে? খালা আমাদের ব্যাগটা একটু দাও না। অন এটা নিয়ে খেলন যাইব না, এমনি ফ্যাসাতে মধ্যে আছে। আহা দাও তো, যাও যাও একটু দেখো কি। ঠিক আছে কিনা?
থ্যাংক ইউ রে কি 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 ভাবে পারলা তুমি বলো তো হচ্ছে আপুর মাথা থেকে আমার ঢুকেছে আমি আমি কি করলাম দেখোই না চলো বলছি কি কোথায় যাব আমার রুম তোমার রুমে চলো চলো কি করেছে দেখি তো নিয়েছিস পাসপোর্টটা তুমি বলো তো এখানে কি লেখা আছে এখানে বাটুল বলল টুটুলকে যদি না মেলে ধাঁধা জাফর মামা বলবে ডেকে তুমি একটা গাধা গুড্ডুপুরি যখন বলল জাফর বানানে ভয়কার কেন তখনই ব্যাপারটা বুঝলাম এই ছড়ার মধ্যেই চারটা নাম্বার আছে কোথায় বলো তো বুঝে বলো বুঝতে পারিনি এই যে বাটুলের টু টুটুলের টু আর জাফরের ফোর এখানে হলো তিনটা টু আর এখানে হলো একটা ফোর এটাই হলো তালা খোলার গোপন নাম্বার টু 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 ফোর তাহলে তিনটা টু আর একটা ফোর আল্লাহ এটা তো আমার মাথায় আসেনি ওয়াল্লাহ এত কষ্ট করে কি আসিল সুতা সুতি নাম্বারটা লিখে দিলি ওই তো এই তোর বাবার মাথায় যে এত বুদ্ধি সেটা তো আমি বুঝিনি হ্যাঁ তুই এটা এই ধাঁধাটা মিলিয়ে ফেললি বাবা ওরে আমি তো শুধু বলেছিলাম যে এটা ফোর কেন ও কিভাবে বুঝে ফেললো কিন্তু সবার কাছে পড়া চাই ওই যে বেল দিয়ে দিয়েছে চলো চলো সবাই তাহলে বাড়ি চলো কেউ আবার বাড়ি পড়ার কাজ ছেড়ে যেও না ব্যাগ গুছোছো ঠিক মতো তোমার ব্যাগটা হ্যাঁ টাটা কি ব্যাপার গুড্ডু বুড়া তুমি যাবে না ম্যাম একটা কথা ছিল তাই নাকি বলো তো কি কথা ম্যাম বাসায় গতকাল কয়েকটা অঙ্ক করেছি মিলাতে পারছি না একটু দেখে দিবেন হ্যাঁ অবশ্যই দেখাও তো এই অঙ্কটা এই অঙ্ক তুমি কোথায় পেলে খবরের কাগজে পেয়েছি এটা তো তোমার ক্লাসের অঙ্ক না আরো বড় ক্লাসের অঙ্ক ম্যাম আমি ইন্টারনেট থেকে দেখেছি তাই নাকি এটা তো আসলেই দেখতে হবে কিভাবে করা যায় একটু সময় লাগবে মনে হচ্ছে আসো আমরা দুজন মিলে করার চেষ্টা করি দেখো এখানে স্যার ওই স্কুলের ছাত্রছাত্রী সব চলে গেছে এই উপরে দরজা জানালা সব লাগানো হয়েছে তো না স্যার অহনে যাইতেছি আরে তাড়াতাড়ি যাও ইদানিং ওই ছিচকে চোরের সংখ্যা বেড়ে গেছে তো যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে ঠিক আছে স্যার অহনে যাইতেছি Thank you.
এই তো মিসেবের অঙ্কটা মিলেছে। ঠিক বলেছো। তোমার মতো ছাত্র পাওয়া সত্যিই খুব গর্বের ব্যাপার। তুমি অবশ্যই ক্লাস 3 তে যখন উঠবে গণিত অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করবে। আমি তোমাকে বলে দিব কিভাবে করতে হবে। জি মিস। আর শোনো, এরকম অঙ্কে যখন আবার আটকে যাবে তখন আমার কাছে নিয়ে আসবে। আমরা আজকে যেমন দুজন মিলে সমাধান করে ফেললাম ওভাবেই করে ফেলবো, ঠিক আছে? জি মিস। ওহো, দেরি হয়ে গেছে। তোমার আম্মু নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। তোমার বোন কোথায়? আমার বোন মায়ের সাথে বিজ্ঞান মেলায় গিয়েছে। ছোট খালামণি আমাকে নিতে আসবে। আরে তাই তো, আমাদের সব শিক্ষকদেরও তো যাওয়ার কথা। চলো 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 চলো, তোমার ছোট খালাও নিশ্চয়ই দুশ্চিন্তা করছে, তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও বাবা। আমারও দেরি হয়ে গেল আজকে। বেরো 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 বেরো, চলো চলো চলো। ম্যাম, দরজা তো খুলছে না। তাই তো, লাগালো কে? নুরু ভাই, সুলাইমান ভাই, আমাদেরকে কি রেখেই চলে গেল সবাই? নুরু ভাই, সুলাইমান ভাই, নুরু ভাই, কাউকেই তো দেখছি না। ম্যাম, চিৎকার করে কোনো লাভ নেই, এইখান থেকে নিচতলায় কোনো আওয়াজ যাবে না। কেন, নিচে তো নুরু ভাই আছে, সুলাইমান ভাইও আছে। নুরু ভাই স্কুল ছুটি হলে বাসায় খেতে যায়, আর দারোয়ান তো গেটের বাইরে বসে বসে মোবাইল দেখে। কিন্তু দরজা লাগালো কেন? আমরা যে ভিতরে আছি সেটা মনে হয় টের পাইনি। কি করি এখন? মিস, আপনার কাছে মোবাইল নেই? আমি তো মোবাইল সাথে নিয়ে আসি না ক্লাসে, অফিস রুমেই রেখে আসি। আর এখন তো কোনো শিক্ষকও নেই, সবারই তো বিজ্ঞান মেলায় যাওয়ার কথা ছিল। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, একটু বুদ্ধি নিশ্চয়ই পাওয়া যাবে। কি বুদ্ধি? একটু ভাবতে হবে। আপা কই যান? ভিতরে আমার ভাগ্নে স্কুলে পড়ে। আরে স্কুল তো ছুটি হয়ে গেছে, সব তো চলে গেছে। কি বলেন তাহলে, গুড্ডু মুড়া কই? আউট আউট। কে আউট? বাংলাদেশের খেলা শুদ্ধাছি আপা, মুস্তাফিজ উইকেট পাইছে, 34.4 নাই। হ্যাঁ খুবই ভালো, কিন্তু গুড্ডু মুড়া কোথায়? ও তো আমাকে না বলে যাওয়ার কথা না। আচ্ছা আমাকে একটু ভিতরে যেতে দিন না প্লিজ। ভিতরে যা কি করবেন আপা, সব তো তালা বন্ধ। আচ্ছা ভিতরে কেউ নেই আপনি নিশ্চিত? ক্যাশ নুরু ভাই, সুলাইমান ভাই, দারোয়ান বলছে কেউ নেই, আর কোনো টিচারকেও তো দেখতে পাচ্ছি না। তুই গুড্ডু একটা টিচারকে ফোন কর। মিস, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? গতকাল আমাদের ক্লাসে সাদিয়ার জন্মদিন ছিল না, আমরা সবাই কেক কেটেছিলাম। হ্যাঁ সাদিয়ার জন্মদিন ছিল, ও অফিস রুমে আমাদের কেকও দিতে এসেছিল। কিন্তু হঠাৎ সাদিয়ার কথা কেন? কেকের উপর আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম। হ্যাঁ তো, মোমবাতি জ্বালানোর জন্য যে মেসটা আনা হয়েছিল শামিম স্যার ওই ড্রয়ারে রেখেছে, আমি রাখতে দেখেছি। ওই ড্রয়ারে? ম্যাচ আরো কি যেন আছে। এই তো মোমবাতি, ম্যাচ। কিন্তু ম্যাচ দিয়ে কি হবে? আমরা যদি কাগজে আগুন জ্বালাই নিশ্চয়ই কেউ ধোঁয়া দেখতে পাবে। আরে তাই তো, আর সেই ধোঁয়া দেখে যখন উপরে আসবে আমাদেরকে খুঁজে পাবে। গুটুপুরা, তোমার ব্যাগে খাতাটা আছে না, নিয়ে আসো তো, ওখান থেকে কাগজ দিয়ে আগুন ধরাবো আমরা। ইটু ইটু ছিল না, একটা কাগজ ছিঁড়ে দাও তো।
আমি বেশি দেরি করিনি আর আমি গুড্ডুকে বলেছিলাম 10 মিনিট ওয়েট করতে। দারুন ভাই, আগুন 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 কই আগুন? তাই তো, চল চল চল। আরে যাবো কি করে, বাইরে থেকে তালা লাগানো থাকলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাই। আরে আগে চাবিটা আনার ব্যবস্থা করুন। চাবি নিয়ে আসছি আপা, আমি চাবি নিয়ে আসছি। আগুন লাগলো কি করে? ভয়ের কিছু নেই, আগুন আমরাই ধরিয়েছিলাম যাতে আগুনটা দেখে অন্তত কেউ আসে। ও আচ্ছা, ছোট খালামণি গুড্ডু রে, আপনার ভাগ্যে। হ্যাঁ ভাগ্যিস ও আজকে বুদ্ধিটা দিয়েছিল, না হলে সারা রাত এখানেই বসে থাকতে হতো। অনেক বুদ্ধি ওর মাথায়। ওর অনেক বুদ্ধি, ও মাছ খায়, দুধ খায়, কলা খায়। আপনি গুড্ডুপুরের অনেক বুদ্ধি তাই নাকি? তুমি খেতে অনেক ভালোবাসো, তুমি অবশ্যই আমার বাসায় আসবে, আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। ওকে মিস। আচ্ছা গুড্ডু দাঁড়াও, আমি তোমার মাকে একটা ফোন দিই। হ্যাঁ থাকো। গুড্ডু, তুমি যে রুমের ভিতরে আটকা পড়েছিলে, তুমি ভয় পাওনি? কেন ভয় পাবো? বাড়িতে মাল মশলা আছে তো, দেখছো ঠিক মতো খোঁজ খবর নিয়ে। আরে খোঁজ খবর লইছি, পোলাডার বাপে বিদেশে আছে। বাড়িতে কি কি আছে? কোনো কথা হবে না, এদিকে দেখে আসো, এদিকে একসাথে দাঁড়ো। সকালে যে শোল্ডারে দেখলাম ওটারও তো দেখতেছি না। ও তাই তো, আঙ্কেল কাউকে খুঁজছেন। চুপ, এই চুপ চুপ, ওখানে দাঁড়িয়ে থাকো। এই ছেলে সোনা দানা কই, সব তো বই তুরন্ত।